লালগড়ে একজন নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ফেসবুক লাইভ করে আপনারা দেখেছেন, তাকে পাঠিয়েছে। সে ভাষা রাজনীতির ভাষা নয়, আমরা বিদ্যাসাগরের দেশের লোক। আমি সব সময় বলি, 31 অক্টোবর বিজয় করতে গিয়ে নন্দীগ্রামে বলেছিলাম, যেদিন আমি বলেছিলাম সিঁড়ি দিয়ে উঠেছি, লিফটে উঠিনি, প্যারাসুটেও নামিনি, খুব গায়ে লেগে গেছিল। আমি কারোর নাম করে বলিনি, আমার কথা বলেছিলাম। কত ব্যাখ্যা তারা পরপর দিয়ে যাচ্ছে, নিজেরাই বলছে ঠাকুরগড়ে কে, আমি তো কলা খাই। আজকে তিনি বড় বড় কথা বলছেন, নেতাই লালগড়ের মাটিতে দাঁড়িয়ে বন্ধু জানেন না, যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি যতদিন ধরে ছাত্র রাজনীতি করেছি, কাউন্সিলর হয়েছি, একের বিধানসভায় প্রার্থী ডিক্লিয়ার করেছিল, একজনকে দাঁড়ালো না, চৈতন্যময় বাবু, কিরণময় বাবু দাদার বিরুদ্ধে আমাকে গিয়ে দলকে রক্ষা করতে হয়েছে, ভালোবেসে দেয়নি আমাকে। নির্মলেন্দু ভট্টাচ প্রয়াত সম্মানীয় ব্যক্তি 98-99 দাঁড়িয়েছিলেন এখানে এনডিএর ক্যান্ডিডেট হিসেবে, তখন তিনি ভেবেছিলেন যে জিতবে এখানে তৃণমূল লোকসভায়। 4 সালে যখন জেতার কোন চান্স নেই লক্ষণবাবুর বিরুদ্ধে, আমাকে অনুরোধ করতে আমি লক্ষণ সেটের বিরুদ্ধে লড়েছি। অতএব তিনি, আমার জানা নেই যে জেলে থেকে কেউ ভোটে লড়েছে, আজকে লালগড়ের যিনি বক্তৃতা করে গেছেন তিনি জেলে ছিলেন, কামারহাটিতে দাঁড়িয়েছিলেন। শুনে রাখুন আপনারা, আমি এসব লোককে কাউন্টার করতে চাই না, সত্য মানুষের জানা উচিত। কোন লোক ওর প্রচার করতে চাইনি, ইমেজ খারাপ হয়ে যাবে বলে। উনার ছেলে আর মেয়ে আমাকে অনুরোধ করে নিয়ে গেছিল কামারহাটিতে, ওনার ওই কর্মী সভা করে এসেছিলাম। বড় বড় কথা বলছেন, আপনার ছেলের থেকেও ছোট সাংসদ অর্জুন সিং এর ছেলে পবন সিং এর কাছে 500,000 ভোটে হেরেছেন 1.5 বছর আগে লোকসভা ভোটের সময়। কাঁচের ঘরে বসে বন্ধু ঢিল ছুটতে নেই।